রবিবার রাতে কলকাতায় এসে সোমবারই 12টি লোকসভা এলাকার বিজেপি নেতাদের সঙ্গে কথা বলতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। রবিবার রাতে কলকাতায় এসে সোমবার তিনি যেতে পারেন বারাসাতে, সেখানে 4টি লোকসভা কেন্দ্রের বিজেপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করতে পারেন। দুপুরে তিনি যাবেন পূর্ব মেদিনীপুরের মেছেদায়, সেখানে জনসভা রয়েছে তার। বিকেলে কলকাতায় ফিরে বৈঠক করতে পারেন সায়েন্স সিটিতে।